রাজ্যত লোকসভা নির্বাচনের কুচকাওয়াজ, কংগ্রেসে প্রকাশ করলে সম্ভাব্য তালিকা, 11 মিত্র দলক একাশরিয়া, বিরোধী ঐক্যত অসন্তুষ্টি জোয়ার, ফাট মেলিব নাকি বিরোধী ঐক্য মঞ্চত? লোকসভা নির্বাচনক লৈ কঁকালত টঙালি বান্ধিছে প্রদেশ কংগ্রেসে। রাজ্যের 11টা বিরোধী দলক লগত লৈ বিরোধী ঐক্য গঠন করা কংগ্রেসে আগে ভাগে প্রকাশ করলে সম্ভাব্য প্রার্থীর তালিকা। আসন ভাগ বটোয়ার পূর্বে কংগ্রেসে 11টা সমষ্টির বাবে নিজ দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করে এক প্রকারের সহযোগী দলসমূহ করলে শতভাগ। বিরোধী ঐক্য মঞ্চর সমন্বয়রক্ষী সমিতিকো যেন করলেন নস্যাত। মিত্র দলক কিমানটা সমষ্টি এড়ি দিব তাতলৈ কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত অবিহনেই কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটিয়ে কেউ এই তালিকা প্রস্তুত করলে তাকলৈ স্বাভাবিকতে উত্থাপন হয়েছে প্রশ্ন। এই সন্দর্ভত মুখ খুলিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই। কালি নিশা প্রকাশ করা তালিকাখন মই ভালকে দেখা নাই, কিন্তু এটা কথা সত্য যে আমার কালি পলিটিক্যাল এফেয়ার্স কমিটির সভাত বিভিন্ন প্রার্থিত্ব প্রত্যাশী সকলের সম্পর্ক আলোচনা হয়েছে আর আমি 84 জন প্রার্থীর প্রত্যাশী আমি এখন তালিকা AICCক যুগুতাই দিছো, কারণ AICCয়ে এটা সার্ভে করব। সার্ভেত আমার প্রার্থী সকলের সম্পর্ক যেটু খবর খোঁজ খবর করব তার কারণে নামবিল প্রয়োজন আছিল, সেখানে আমি 84 জনের নাম তার যুগুতাই দিছো। আর সেটা কালে বাড়িও পড়ে কমিব পড়ে, কারণ আমি পূজার পিছতে আমি ফর্মেলি লোকসভার প্রার্থিত্ব প্রত্যাশী সকলের এপ্লিকেশন বিচারিম। তেতিয়া কালি আলোচনা করা সকলের কোনোবাই হয়তো এপ্লাই নকৰিব পাৰে, বা কালি আলোচনা নকৰা নামৰ পৰা কোনোবাই আহি পেলাই আমাৰ দলৰ নেতা কৰ্মী এপ্লাই কৰিব পাৰে, সেইকাৰণে সংখ্যাটো নিৰ্দিষ্ট হোৱা নাই। তালিকাত সংযোজিত হ'ব আৰু নতুন মুখৰ। CPMৰ বাহিৰে আন দলে বিচৰা নাই আসন, দিয়া নাই আসন বিচাৰি আনুষ্ঠানিক প্ৰস্তাৱ। আমি প্রার্থী প্রকাশ করা নাই, প্রার্থী এইখানে প্রার্থিত্ব প্রত্যাশী, প্রত্যাশী অর্থ কি বিরোধীয়েনো কোনটো কোনটো বিচাৰিব এতিয়ালৈকে আমাক CPM দল আর রাইজর দলে জানাইছে যে তেওঁলোকেও প্রার্থিত্ব আমার মিত্রতার মাজত বিচাৰিব। বাকি কোনো দলে আমাক প্রার্থিত্ব সম্পর্কত জনোৱা, জাতীয় পরিষদে আমাক লুইন গগৈ ডাঙরিয়ায় এইটো সিটত আমি খেলিব বিচাৰিছো বা এইজন আমার প্রার্থী হব এনেকুৱা কথা আমার লগত নাই পতা, সেইকাৰণে আমিতো নাজানো কোন দলে কত সংগঠন করে পেলায় প্রার্থিত্ব আশা করব। যেতিয়া আমি এতিয়ালৈকে তেওঁলোকৰ লিষ্টখন পোৱা নাই, আমিতো প্রার্থী বিহীন হিসাবে সংগঠন করার অসুবিধা আছে, সেখানে আমি কৈছো আমার দলের প্রার্থীসকল আগবাঢ়ি আহিব লাগে। আর কালিলে যদি অল ইন্ডিয়া পর্যায়ত আমার শীর্ষ নেতৃত্বই আমার ইন্ডিয়া এলায়েন্সত থকা বা অসমের আঞ্চলিক দলক সিট এই দিয়া কথা আহে, আমি মানসিকভাবে সাজু আছো। আমার কংগ্রেসের পৰা গৈ যিবিলাক এতিয়া বিজেপির নেতা হয়ে আছে সেইবিলাকে আগতে ওয়ার্ড মেম্বার জিকা আগতে আমি এমএলএ টিকেট দিছিলোঁ, যিবিলাকে এতিয়া বিজেপির ডাঙর ডাঙর মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে আছে তেওঁলোকে ওয়ার্ড মেম্বার জিকিব না আমি টেস্ট নকৰাকেই তেওঁলোকক আমি এমএলএ টিকেট দিছিলোঁ আর জিকিছিল। এতিয়ালৈকে তেখেতে আমাক এনেকুৱা কোনো কথা জনোৱা নাই, কিন্তু এটা কথা ঠিক যে তেখেতে লোকসভা ইলেকশন খেলিব আর তেখেতে কি চিন্তা করে আছে ব্যক্তিগতভাবে এতিয়ালৈকে আলোচনা করা নাই। মইতো আপোনাৰ আগত স্পষ্টীকরণ দিছোঁ যে আমি কংগ্রেস দল রাজ্যখনের মূল বিরোধী দল হিসাবে 14টা সমষ্টিত আমি আগরপরাই সংগঠন করে আছো আর 14টা সমষ্টিত আমার প্রার্থিত্ব প্রত্যাশী আছে, কিন্তু যেতিয়া আমি মিত্রজোঁটক সিট এই দিবলগীয়া হব সেটাতো আমি এই নিদিওঁ বুলি কোৱা নাই। কালিলে যেতিয়া অল ইন্ডিয়া পর্যায়ত বা রাজ্যিক পর্যায়ত এটা আলোচনা হব যে এই সিটটো কংগ্রেসে খেলিব নালাগে, তাত আমার লগত থকা দলের প্রার্থীজনের ভাবমূর্তি বেশি ভাল, তেনেকুৱা যদি আলোচনা হয়ে পেলায় কোনোবা এটা সিট আমি এই দিবলগীয়া হয় আমি এই দিম। মূলত অসম তৃণমূল কংগ্রেসের ফলের প্রার্থিত্ব কেন্দ্রিক কোনো আলোচনা হওয়া নাই, আর মূলত নোহাটো একো স্বাভাবিক নয়, রাষ্ট্রীয় পর্যায়ত যেহেতু ইন্ডিয়াত তৃণমূল কংগ্রেস আছে গতি তেখেতসকলে যদি দিল্লিত কথা পাতে কালে মোক AICCর পৰা খার্গে ডাঙরিয়া আর রাহুল গান্ধী ডাঙরিয়া মতামত বিচারে তেতিয়া মই মতামত দিম। কংগ্রেসের উপর নারাজ মিত্র দল, প্রতিক্রিয়ার রাইজ দল জাতীয় পরিষদর, জাতীয় পরিষদেও দিলে 6 সমষ্টির সম্ভাব্য প্রার্থীর তালিকা। কংগ্রেসে 14 লোকসভা সমষ্টির প্রার্থিত্ব প্রত্যাশীর নাম রাজহুয়া করার পাছতেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে সহযোগী বিরোধী দলের নেতায়। আমার তো সম্পূর্ণ সমর্থন আসলে দেখিছে বিরোধী ঐক্যর নেতৃত্ব লওয়া কংগ্রেস দলের যুব সভা হয়েছিল আমার তো সম্পূর্ণ সহযোগ আছিল, কিন্তু মূল প্রথমের একটা সন্দেহ ভাব কিন্তু আসলে আগরপা কংগ্রেস দল ভাল মানে আজিও কোথাও
কংগ্রেস দল ভাল, দলের একাংশ নেতা বেশি সংখ্যক, আর ভূমিকাবিল বিরাট সন্দেহজনক, সিদ্ধান্তবিল বিরাট সন্দেহজনক, সিদ্ধান্তবিল একপক্ষীয়, ব্যক্তি বিশেষে দলীয় অনুশাসন ব্যবস্থা, গতি এইবিলাক যেতিয়া চলিব, এইবিলাক চলার লগে কি হব, এটা বিরোধী ঐক্যত আমি বুলি নহয় অখিল গগৈৰো প্রতিক্রিয়া পালো অন্তক্ষ সময় আগতে দিলে যে এনেকুৱা ধরনের তালিকা রাজুয়া করব নালাগিছিল, যেহেতু একটা বিরোধী ঐক্যর প্রক্রিয়া চলি আছে, তেখেতসকলে এই তালিকাখন ইন্ডিয়া হিসাবে করব লাগিছিল, যে এবার আমার অসমৰ ক্ষেত্রে মই কৈছো যে আমার ইন্ডিয়ার প্রার্থীসকল এই সকল হব লাগে, তাতে সেই বিরোধী দলের আমার যে বারোটাকৈ দল ঐক্য হয়েছে এই সকলরে তাদের সম্ভাব্য প্রার্থীসকলের নাম, কংগ্রেসের প্রার্থীর নাম একেলগে দিব লাগে যে ইন্ডিয়ার প্রার্থী, তেতিয়া আমারও প্রতিক্রিয়া না থাকিলে হয়, অসমৰ ৰাইজেও ভাল পালে হয়, বিরোধী ঐক্য সফল গতি আগবাড়িল হয়, কিন্তু হঠাৎ কথা নাই বটনা 14টা সমষ্টিত 84গৰাকী বোলে প্রার্থী, এটা 84গৰাকী প্রার্থী যদি তেখেতসকলের আছে, এই আর তালিকাখন প্রকাশ করেছে যদি পলিটিক্যাল এফেয়ার্স কমিটি তার পিছ মুহূর্ত জিতেন্দ্র সিংহে প্রকাশ করেছে, এই যে কোনোবা এনেই কই দিছে তেনে কথা তো নহয়, তার মানে অলরেডি ভিতর তেখেতসকলের কিছু সিদ্ধান্ত হয়েছে, আর মই আগেও কৈছো যে কংগ্রেসের নেতৃত্ব যে বিরোধী ঐক্য গঠন হয়েছে, এই বিরোধী ঐক্য যদি সফল নহয় তার একমাত্র কারণ তো কংগ্রেসেই হব, আমি সহযোগ করব পাৰিম, আমার তো কোনো সরকারত নাছিলো, আমি সাংসদ নাই, বিধায়ক নাই, মন্ত্রী নাই, আমি তো তেখেতসকলক ঐক্যত সমর্থন এইখানে করব পাৰিম যে অসমৰ ৰাইজক বিচাৰি আছে যে বিজেপি বিরোধী ভোটটো যাতে বিভাজন নহয়, একগোট হলে যাতে বিজেপি পরাজয় সেইটোর কারণে ইয়াত কোনো এলায়েন্স ফেলায়েন্সের কথা অহাই নাই, তারপর যদি নেতৃত্ব লওয়া কংগ্রেসের বিগ ব্রাদার বলে কয়ে আছে, তেখেতসকলের আচরণ যদি যাকালির নিচিনা হয় নিশ্চিতভাবে আউল লাগিব, আমারও দলত প্রার্থী প্রায় 6টা সমষ্টির 15গৰাকীর উপর চিন্তা চর্চা করেছে নির্বাচন খেলার কারণে, করব জাতীয় পরিষদ রাজনৈতিক দল, আমি নির্বাচন কেন্দ্রিক দল, নির্বাচন যাবারও খেলছো এবারও খেলি, আমি বেলেগ বেলেগ নির্বাচন খেলি গিয়ে আছো, কিন্তু আমিও রাজহুয়া করা নাই, কারণ আমি রাজহুয়া করার লোক কি হবো, বিরোধী ঐক্য থাকা দল সমূহ নারাজ হব, আমি করা নাই, কিন্তু কংগ্রেসে কালি নেতৃত্ব লৈছে বিগ ব্রাদার, তোমালে বিগ ব্রাদার বলে কোয়া আসামবিলাক বলো তেনেকা হব লাগবে, কালি তেখেতসকলে যে ধরনের এখন পাবলিক করলে, যে ধরনের রাজহুয়া করলে, এই ধর আপনি বিভিন্ন দল প্রতিক্রিয়ার বিভিন্ন দল সমূহের প্রতিক্রিয়া লবসুন, সকলে একটাই কথা কব, মানে জাতীয় পরিষদ আসলে সব আসিল না থাকিব, এটু ধরিল আরম্ভণি, আরম্ভণিটো কোরপা হইছে সৃষ্টিটো, আরম্ভণিটো সৃষ্টি কোরপা কংগ্রেসের পৰা হইছে, তো এটু জাতীয় পরিষদ, আমি জাতীয় পরিষদে যদি তালিকা ডিক্লেয়ার করিলো হয় যে আমার এই 15গৰাকী প্রার্থী আর এই 6টা সমষ্টি, এটা পার্টি এটা সমষ্টিত 2-3গৰাকীও প্রার্থী আছে, এটা মই বৰপেটাত লোকসভা নির্বাচন খেলিম এটু নিশ্চিত, আপনি এটা মই কি টিকট বিচাৰি ভূপেন বৰাৰ ওচৰত যাম নে মই জিতেন্দ্ৰ সিংহৰ ওচৰত যাম, মই আমার দলত কম যে মই খেলিম, কথাটো এনেকুৱা নহয় জানো, এটা কংগ্রেসে যদি ভাবে যে বিরোধী ঐক্যৰ ভোট বিভাজন যাতে নহয় দুলুয়া মেদক বৰপেটাত সমর্থন করব লাগে, ভাল কথা, সিটটো এটার জয়লাভ করার সম্ভাবনা আইব, আর যদি ভাবে নহয় বিজেপিক সহায় করব লাগে, তেখেতসকলে কি নীতি অবলম্বন করিব বা কি চিন্তাধারা করব, তো তেখেতসকলৰ কথাটো মই কব নোৱাৰিম এই মুহূর্তত, বিগ ব্রাদারৰ এই যে আপোনাৰ কণ্ডল লাগি আছে আপোনালোকে সন্তুষ্ট হয় নাই, সন্তুষ্ট নহলে আমি এই ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করো নাকি, কেউ নহয় এই অকল আমি বলে নহয়, আপনি প্রত্যেকটা দলক খুঁদক, সিপিএমক খুঁদক, টিএমসি খুঁদক, আম আদমি পার্টি খুঁদক, বা যুন আছে দল যেটা আছে রাইজর দল আছে খুঁদক, অখিল গগৈটো প্রতিক্রিয়া আহিলে, অখিল গগৈটো এইখানি পর্যন্ত কৈছে 21ত আমাক গাদ্দারি করেছে কংগ্রেসে, আমি তো মতো সেইবিল বিষয় লো যাই নাই, 14 জনের 14 জনীয় তালিকা আমাক চূড়ান্ত করার পিছত যা 21ত কি ধরনের বিক্রে করলে সেইবিল বিষয় মানে না যাও যাও নাই, মানে ইচ্ছাও নাই, শুনক এই মহাজোটর কথা নাই, আপনাদের কথাবিল ভুলকি কে আছে, আপনাদের আরো একটা কথা বারবার ভুলকি কে আছে যে আপনাদের কংগ্রেসক কেন আসন বিচার, আরে আমি কংগ্রেস নিকি, আমি কংগ্রেসের পর আসন বিচারিম, যে আমি কেখনত খেলিম জাতীয় পরিষদে সেইটো খুঁদক, আপনাদের আপনারা বারবার খুঁজে থাকে কংগ্রেসের পর কেখন, কংগ্রেসের কি আমি কংগ্রেসের হয়ে কাম করে আছো নাকি, আমার দলটো কি কংগ্রেসক সহায় করব করে আছো নাকি, না আমার দলটো আমি ক্যান্ডিডেট নিদি কংগ্রেসক সহায় করিম বলে আমি তেনেকা কিবা আগবাড়িছো নাকি দলটো, তেনেকা ধরনের কথা নাই, কথা একমাত্র হয়ে গেল বিজেপি বিরোধী ভোটটা যাতে বিভাজন নহয়, আকো যাতে আমি জয়লাভ করি, আকো যাতে বিজেপি পরাজয় করব, তার কারণে এরা ধরা করব লাগবে, ইফালে কংগ্রেসে প্রকাশ করা তালিকা কটাক্ষ করেছে বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাই, কংগ্রেসে পরাজয় তালিকা প্রকাশ করেছে এই মন্তব্য করেছে ভবেশ কলিতাই,
এঘাৰটা দলৰ ওপৰত হেঁচাৰ কৌশল নেকি এয়া প্ৰদেশ কংগ্ৰেছৰ? ফাট মেলিব নেকি বিৰোধী ঐক্যত? আগতীয়াকৈ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশীৰ তালিকা প্ৰকাশ কৰি আপাতত কংগ্ৰেছে এঘাৰটা বিৰোধী দলৰ ওপৰত চাপ সৃষ্টি কৰিব বিচাৰিছে নেকি তাক লৈ এতিয়া স্বাভাৱিকতেই প্ৰশ্ন উত্থাপিত হৈছে। যি সময়ত জাতীয় পৰিষদ, আপ, ৰাইজৰ দল, টি এম চি আদি কেইবাটাও বিৰোধী দলে সাংগঠনিক কুচকাৱাজ অব্যাহত ৰাখি নিৰ্বাচনলৈ সাজু হৈছে, তেনে সময়তে বিৰোধী ঐক্য মঞ্চৰ উমৈহতীয়া সিদ্ধান্ত অবিহনে কংগ্ৰেছে তালিকা প্ৰকাশ কৰিলে কিয়? কংগ্ৰেছৰ এই সিদ্ধান্তই বিৰোধী ঐক্যত ফাট মেলিব নেকি? এই প্ৰশ্ন উত্থাপন হৈছে ৰাজ্যৰ ৰাজনীতিত। ব্ৰিঅ' ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।